পিকাকো আবার করো এগেইন তুমি এখানে কি করতেছো লুকিয়ে রইছো দুষ্ট দুষ্ট আমি করে কি করতেছো পড়ালেখা করে না আলিবাতা পড়ে কোথায় আলিবাতা এখানে কি লিখছে আপি আলিবাতা আছে মুছে ফেলবে এই যে মুছে ফেলছে তোমার হাতে নো এগুলা এগুলা ওয়াশ করতে হবে তো যাই এগুলা বলবে তুমি তো এগুলা পারো আসো বলো মিস্টার জৈন তো এখন বাইরে বাইরে হয়েছে খেলার জন্য আর এখানে বাইরে লেখার ব্যবস্থা আছে আসলেই এটা লিখবে এই যে এখন লিখবে তা একটু লেখো তো এখনও লিখতে পারে না তারপরে হ্যাঁ ও হ্যাঁ ওয়ান টু মিস্টার জৈন সবসময় সুপার মার্কেটে আসা পছন্দ করে শুধু এই গাড়িতে ওঠার জন্য ওই যে এখন শপিং করবে এখন আমাকে টেনে টেনে নিয়ে আসছে শুধু মার্কেটে আসবে এটা নিয়ে খেলবে আর একটু সামান্য টুকিটাকি শপিং করব এই যে খাঁচার ভিতরে এভাবে ঢুকে যায় এই হলো মিস্টার জৈন আবার ঢুকবা এটা তো ঢুকার জন্য একদম পেরেশান আমি না উঠাই দিলে উঠতে পারবে না এই যে উঠাই দিছি এখন এত খুশি হবে মানে দেখবে ধরবে এই যে গাড়ির ভিতরে তো বসে রয়েছে আর এটা হলো তেলের সেকশন তেলের তেল তো আছে একদম পুরা বাট তেলের অনেক দাম বেড়ে গেছে তেল এটা কি অয়েল সুপার মার্কেটের সামনেই বিশাল বড় একটা নার্সারি আর মিস্টার জৈন তো ঢুকে গেছে এখানে অনেক গাছপালা ফুল সব কিছু বিক্রি করার জন্য রাখছে আর এই যে পছন্দ করছে এখানে বেশিরভাগই গাছ ফুলের থেকেও মানে অন্যরকম অন্য গাছ এই যে গার্ডেনে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে এখন তো বর্ষাকাল বর্ষাকালে বাইরে গাছগুলাতে ফুল কম ভিতরে গাছগুলাতে ফুল আর এটাতে বেশিরভাগই ফুল না মানে অন্য অন্য সব গাছ আছে ফুল গাছ একটু কম এগুলা ফুল ফুটবে যেহেতু বাইরে বৃষ্টিতে ফুল নষ্ট হয়ে গেছে আর উনি তো ওই যে মলেম এই যে উপরে গাছগুলা দেখি তো অবাক ওকে এখানে আমি এনে ছেড়ে দিছি গাছগুলা দেখার জন্য চেনার জন্য এই যে একটু দেখবে চিনবে অবাক হবে এই হলো কাজ এখানে সবজি নো 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 ওই যে মনের খুশিতে তো কোথায় চলে যাইতেছে এই হ্যালো হ্যালো এই যে মালটা গাছ মনে হইতেছে এ গাছে অনেক ফুল আসছে আবার যেতেছে ওদিকে হেই হেই এখানে একদম সব গাছ পাওয়া যায় মানে যে কোনো গাছ বিশাল বড় একটা নার্সারি তবে এখন বাইরের কারণে ঠান্ডায় অনেকটা কেরকম হয়ে গেছে গাছগুলা কিন্তু সবগুলা জীবিত ওই যে গার্ডেনের পরিচর্যা করতেছে মনে হয় তো তো ওখানে কি যে মজা করতেছে আল্লাহ একবার খুবই খোলামেলা জায়গা পেলে খুবই খুশি মার্কেট থেকে সামান্য কিছু কেনাকাটা করে বাসায় আসার পথেই উনি গার্ডেনে এসে খেলা শুরু করে দিছে ওই যে সুন্দর ইয়েলো ফুল ফুটে রয়েছে আর আমরা যে গাছটা করছি ওটা এখনও ধরে নাই আছে তবে এক সপ্তাহে বৃষ্টি হয়েছিল আজকে আবহাওয়াটা অনেক সুন্দর এদেশে আবার একটা নিয়ম আছে খুবই বৃষ্টি হয় আবার বৃষ্টি বন্ধ হয়ে গেলে
রোদ উঠে আবহাওয়া খুবই সুন্দর হয়ে যায়, মনে হয় না যেন বৃষ্টির দিন। এত ফুল ফুল ফুটে রয়েছে, ফুলগুলা নিয়ে উনি খেলতেছে। এই যে এগুলো আল্লাহর রহমতে উঠছে, এগুলাকে খোব্বাইজি বলে। এগুলা আমাদের বাংলাদেশে উত্তরবঙ্গে পাওয়া যায়, তবে যেখানে খুবই শীত ওখানে উঠে। এগুলো আমরা পানি টানি দেওয়া লাগে না, আল্লাহর রহমতে এরা নিজেরা নিজেরা উঠে নিজেরা নিজেরা আবার মরে যায়। প্রতি বছর শীতের সময় উঠে। আর উনি তো এই যে উনি এখানে খেলতে পারলে তো মজা মজা। এটা পায়রাটা কোথায়? এখন বাসায় গিয়ে ওর জন্য ছোটোখাটো কয়েকটা খেলনার মতো কিনছি, ওগুলা শেয়ার করবো।